পাটিসাপটা বানাতে গেলে কি প্যানে আটকে যায়, সহজেই উঠে আসে না? আজকের রেসিপিটি দেখার পর আশা করি আপনাদের আর এই সমস্যায় পড়তে হবে না। তেল ছাড়াই হবে পাটিসাপটা, আর এক চান্সেই হবে একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে তেল ছাড়া হলুদ পাটিসাপটা রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি এক কাপ ভেজানো মুগ ডাল নিয়েছি। আমি হাফ কাপ মুগ ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ভিজে এক কাপ হয়েছে। তো এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দু চামচ চিনি নিয়ে নিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আপনারা ব্যাটারটাতে যেই রকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম মিষ্টিটা দিয়ে দেবেন। এরপর মুগ ডাল আর চিনিটা আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণটা একটু ভালো করে খেয়াল করবেন। তো এখানে আমি এরপর দু কাপ মতো চালের গুঁড়ো দিয়েছি। সব কিছু আমি একই কাপের মধ্যে মেপে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আতপ বা সেদ্ধ যে কোনো চালের গুঁড়োই নিতে পারেন। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে টেস্টটা ভালোই আসে। এরপর আমি এর মধ্যে দুধ মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একবারে অনেকটা দুধ দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। তো এইভাবে দুধ মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, আর আপনাদের সবশেষে বলে দিচ্ছি কতটা পরিমাণ দুধ লাগলো। দুধ ও মুগ ডাল দিয়ে ব্যাটারটা বানানোর জন্য পাটিসাপটাগুলো খেতে যেমনই সুস্বাদু হবে, তেমনই পাটিসাপটাগুলো বানাতে গিয়ে আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এক চান্সেই হবে পারফেক্ট পাটিসাপটা। ব্যাটারটা বানাতে আমার আড়াই কাপ দুধ লেগেছে, দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে। এরপর এটা আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। এখন আমি পাটিসাপটা তৈরি করার জন্য পাটিসাপটার ক্ষীর বা পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়োটা হালকা ভেজে নেব। এইভাবে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে দু মিনিট মতো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এইভাবে হালকা করে ঘিয়ে ভেজে নিলে পাটিসাপটার পুরটা একদম খেতে টেস্টি হবে। তো এইভাবে হালকা করে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এক কাপ দুধ দিয়ে নেড়ে চেড়ে আরও এক কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, না হলে বসে যেতে পারে। তাই আমি দুধটা অল্প অল্প করে মেশাচ্ছি। তো মোট দু কাপ দুধ দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে একটু ঘন করে নিতে হবে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে সহজেই ঘন হয়ে যাবে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। তো এরপর আমি এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই রকম পরিমাণ দিয়ে দেবেন। তো গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খেজুর গুড় দিলে অবশ্যই সেন্টটা খুবই ভালো আসে। আমি এখানে খেজুরের ঝোলা গুড়টা নিয়েছি, আপনারা চাইলে এখানে খেজুরের পাটালি গুড়টাও ব্যবহার করতে পারেন। তো গুড়টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু শুকনো করে নিলেই হয়ে যাবে। আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি আধ ঘন্টা পর দেখুন ব্যাটারটা এই রকম হয়েছে, ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। পাটিসাপটাগুলো বানানোর জন্য আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দু মিনিট মতো খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে এক হাতা মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর ওই হাতার পেছন দিকটা করেই এই ব্যাটারটা হালকা করে স্প্রেড করে নিতে হবে, এইভাবে ছড়িয়ে নিতে হবে। খুব বেশি মোটা করা চলবে না, তাহলে পাটিসাপটাগুলো খেতে ভালো হবে না। দেখুন এইভাবে আস্তে করে করে এই ব্যাটারটা হালকা করে স্প্রেড করে নিতে হবে। একটু সাবধানে ব্যাটারটা ছড়িয়ে নিতে হবে এইভাবে। এরপর এটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকনো হয়ে গেছে, এরপর যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রোল করে এইভাবে এক পাশে দিয়ে দিচ্ছি। এরপর একটা খুন্তির সাহায্যে হালকা করে উঠিয়ে নিলাম। এরপর আমি হাতের সাহায্যে এইভাবে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এটা করতে পারেন। তো আমার এটা এইভাবে করে অভ্যাস হয়ে গেছে। হাতে গরম লাগলে অবশ্যই স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার করবেন। তো এইভাবে দুদিকটা একটু চেপে চেপে দিতে হবে।
আপনারা চাইলে এই পাটিসাপটাগুলো হালকা করে ঘি ছড়িয়ে একটু করে ভেজে নিতে পারেন। যেহেতু মুগ ডালের, হালকা করে ভেজে নিলে খেতে খুবই সুস্বাদু হবে। কিন্তু আজ আমি তেল ছাড়াই দেখাচ্ছি। পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। দেখুন, এইভাবে ব্যাটার দিয়ে হাতার পেছন দিক করে এইভাবে ছড়িয়ে নিতে হবে। শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে আসলে পাটিসাপটার পুরটা দিয়ে হালকা করে রোল করে নিলে, স্প্যাচুলা বা হাতের সাহায্য করতে পারেন, করে নিলেই পাটিসাপটা রেডি। দেখুন কেমন তেল ছাড়াই পাটিসাপটাগুলো একদম খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। চিটিয়ে যাওয়ার কোনো চিন্তাই নেই। এক চান্সে এই পাটিসাপটা হবে একদম পারফেক্ট। বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। সমস্ত পাটিসাপটাগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। মুগ ডাল দেওয়ার জন্য পাটিসাপটাগুলো দেখতে হলুদ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়। বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।